প্রতি রাতে শিব মন্দিরে বসে মদ গাজার আসর। পার্শ্ববর্তী এক বাড়িতে ডাকাতি, অপর এক বাড়ির মহিলাকে মৃত্যু হুমকি। শান্তিপুর থানা এলাকার বাইগাছি শিব মন্দিরে প্রতি রাতে মদ গাজার আসর। অকথ্য গালিগালাজ হই হট্টগোলে দীর্ঘ দিন সহ্য করে আসছিল প্রতিবেশীরা। গতকাল রাত 11টা নাগাদ মদ্যপানের পর মন্দির সংলগ্ন তারক ভট্টাচার্যের বাড়িতে টিন কেটে গ্রিল ভেঙে ঘরে থেকে আলমারি থেকে নগদ 54,000 টাকা এবং বেশ কিছু সোনার উপর গহনা নিয়ে চম্পট দেয়। তারক ভট্টাচার্যের মাতৃ বিয়োগ হয়েছে কিছুদিন আগে, দিদির বিয়ে হয়েছে অনেক আগে, তাই সে এবং তার বাবা রবীন্দ্র ভট্টাচার্য থাকেন ওই বাড়িতে। তারকবাবু পেশায় সুতোর ব্যবসায়ী। তিনি বলেন, গতকাল একটি ঘরে তার বাবা শুয়েছিলেন, হঠাৎই বেশ কয়েকটা থান ইট এসে পড়ে তার গায়ে। এরপর চেঁচামেচি করলে অনেকেই এগোতে সাহস পায় না, মদ্যপ এবং সশস্ত্র চার যুবকের রণচন্ত্রী মূর্তি রেখে। বৃদ্ধ বাবা বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ব্যবসায়ী 54,000 টাকা এবং বেশ কয়েক ভরি সোনার উপর গহনা নিয়ে চম্পট দেয় তারা। পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় ফোন করে পুলিশ প্রশাসন এসে খতিয়ে দেখে যায় গতকাল রাতে। আজ এলাকারই ওই চার মদ্যপ যুবকের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তারকবাবু। প্রতিবেশী মঞ্জু দেবনাথ জানিয়েছেন, অসহনীয় অত্যাচারের কথা স্থানীয় ক্লাবে জানিয়েও কোনো ফল মেলেনি। অপর এক প্রতিবেশী ছাত্রী চুমকি দেবনাথ বলেন, প্রতিবাদ করার কারণে এর আগেও ওই চারজন যুবক তাকে মৃত্যু হুমকি দেয়। পাড়ার ক্লাবের সভাপতি পরিমল দেবনাথ জানান, তারা ক্লাবের সঙ্গে যুক্ত নয়, তবে প্রশাসনের কাছে দোষীদের শাস্তির দাবি জানায়। আমি বাড়িতে ছিলাম না, বাবা একা একা বয়স্ক, আমার বাড়ি ছিল। এবার ছেলে পেলে চারজন মিলে বাড়িতে এসে ইট পাটকেল মেরে ওই পাশে দরজা ভেঙে ইট পাটকেল ভেঙে বাবা ওখানে শুয়েছিলেন। বাবাকে একদম গায়ে ইট আটটুকুনে বাবার গায়ে ইটটা লাগতো। যখন একটু ফাঁকা হয়ে যায় বাবা দরজাটা খুলে দেখতে যায় কে ইয়ে আছে, তখন বাবাকে ধাক্কা মেরে ঘরের মধ্যে ঢুকে আসে। ঘরের মধ্যে এই মেন এই দরজাটা ভাঙে, ভেঙে নিয়ে এই পাশে আলমারিটা ভেঙেছে, শোকেসটা আলমারিটা ভেঙেছে, ভেঙে নিয়ে এর মধ্যে 50-54,000 টাকা ছিল, মায়ের হাতের কানের গলার ছিল, মৃত মা এখানে রেখে দিয়েছে, কেউ পড়ার নেই। এগুলো এখন আপনার পরিবার নেই, বিয়ে থাকে না? না, এখানে আমি আর বাবাই। আপনার ভাই বোন কিছু না? নেই, আছে, ওরা বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, দিদির বিয়ে হয়ে গেছে, বোনের বিয়ে হয়ে গেছে। এখন আপনি আর বাবা? আমি আর বাবা। এই কারা করছে এরকম? এরকম তারক দাস, তারপরে নিন্টু দেবনাথ, বলাই মালাকার, আর হচ্ছে ছোট বাবু, নাম হচ্ছে ছোট বাবু, ওরা হচ্ছে কি ইয়ে আছে। এরা কি কারণে করেছি? কি কারণে করছে? কি কারণে বলতে, আগে কিছুদিন আগে পাশের পাড়ে নিন্টুর সাথে একটু সামান্য একটু অশান্তির মতন হয়। ওই ওই রাগে ওরা এসে কি নিয়ে অশান্তি আছে সেটা বল, ওই রাগে এসে ওরা মত খেয়ে এসে এই অশান্তিগুলো করে গেছে। এরা কি মাঝে মাঝে এরকম করে? হ্যাঁ, মাঝে মাঝে পাড়াতে অনেক বাড়িতে এরকম করে। আচ্ছা, তো এই এখানে কি হয়? কি ওই নাকি মদ খায়, গাঁজা খায়, প্রতিদিন আসে? হ্যাঁ, বললে কি বেশ করেছি। আচ্ছা, তো কি ওরা অত্যাচার করে? হ্যাঁ, কিছু বলা যায় না, বললো যে আমাদের মেয়ে মারতে যাবে, এমন করতে যাবে। এই যে আপনার নাম কি? আমার নাম মন্দি দেবনা। গন্ডগোল ঝগড়া হয়েই থাকে, তো এর আগের দিনও আমাকে হুমকি দিয়ে গেছিলো, সঙ্গে আমার বাবা ছিল, মা ছিল, কাউকেই মানছিল না, মদ খেয়ে যা নয় তাই ভাষা আমাকে তো উল্টো ভাষা বলেছেই, আমাকে বলেছে তুই বেরো তোকে কুপিয়ে মারবো। কতজন মোটামুটি আসে ওরা? দুই তিনজন ছিল, মানে দরজা ধাক্কা, মানে আমরা ঘুমিয়েছিলাম তখন রাত 11টা-11:30 বাজে, তখন আমাদের দরজা ধাক্কানো হয়েছিল। তোমাদের দরজাও? হ্যাঁ, মানে আমাদের দরজা আগে 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 তো আমরা এ নিয়ে প্রতিবাদ করিনি। আচ্ছা, কালকে তো অনেক ঝামেলা গন্ডগোল হয়েছে, তাও আমরা কিছু বলিনি। কালকে যখন পাশের বাড়িতে রাত্রিবেলা যখন পাশের বাড়িতে চুরি হয়েছিল তখন তোমরা জানো? হ্যাঁ, আমরা জানি, আমরা তো ভয়ে বেরোইনি, আমার বাবা গেছিল, আমার বাবাকে পাঠিয়ে দিয়েছে। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।